খুব সাধারণভাবে যে কথাটি বলা যায় যে কোনো বাহিনীর কোনো ব্যক্তির যদি দুর্নীতির সংবাদ প্রকাশিত হয় তাহলে সেই দুর্নীতির সংবাদে বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হওয়ার কথা নয়। কিন্তু পুলিশ বাহিনীর পক্ষ থেকে, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এতে বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয়। এখানে তারা যদিও ব্যবহার করেছে যে অতিরঞ্জন এবং নেতিবাচক সংবাদ। ডিআরইউর একটি বক্তব্য, রিপোর্টার্স ইউনিটির বক্তব্যটি চমৎকার। আমিনাল রশিদের লেখাটা খুবই চমৎকার, ডেইলিস্টার বাংলাতে তিনি যে যুক্তি দিয়ে লিখেছেন। এই সমস্ত বিষয় নিয়ে আজকে সংক্ষেপে কয়েকটি কথা বলার চেষ্টা করব। খুব সংক্ষেপে কথা বলতে চাই। প্রথমত কথা বলতে চাই যে পুলিশের যে সমস্ত সদস্যদের নিয়ে সংবাদ প্রকাশিত হচ্ছে সেই সংবাদগুলো যদি প্রকাশিত হয় তাহলে সেই সংবাদগুলোর পরিপ্রেক্ষিতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ কীভাবে হয় এটা নিয়ে কথা বলবো। তার আগে আমি কয়েকটি শিরোনাম একটু পড়ি। এই যে লেখাগুলো দেখলেন তার মধ্যে থেকে একটি শিরোনাম, পুলিশের বেনজির আহমেদের সম্পদের তথ্য আছে, তারপর পরই ঢাকার সিটিএসবিতে নগর স্পেশাল ব্রাঞ্চ কর্মরত এডিশনাল ডিআইজি শেখ রফিকুল ইসলাম শিমুল, তার দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। এনএসআই কর্মকর্তা আকরাম হোসেন, তার দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে এবং সুনির্দিষ্ট তথ্যর ভিত্তিতে। ডিএমপির সাবেক কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামানের বিপুল সম্পত্তির বিবরণ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। এরকম হয়তো আরও কিছু সংবাদ আছে, বরিশালের একজন ডিআইজিকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। এরকম প্রতিনিয়ত প্রকাশিত হচ্ছে এবং প্রতিদিনই তাদের বিপুল পরিমাণ সম্পদের তথ্য জানা যাচ্ছে। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে কথাটা বলা হয়েছে যে সাবেক এবং বর্তমান পুলিশ সদস্যদের নিয়ে গণমাধ্যমের সংবাদ বা অতিরঞ্জন সংবাদ বা নেতিবাচক সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে একই রকমভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তথ্য মন্ত্রণালয়কে বলা হয়েছে পুলিশ বিষয়ক সংবাদ প্রকাশের ক্ষেত্রে যেন সতর্ক থাকা হয়। এখন এখানে প্রশ্ন দুটি। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে বিবৃতিটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে গণমাধ্যমে নেতিবাচক সংবাদ, অতিরঞ্জন সংবাদ। প্রথমত কথা, ব্যক্তির দুর্নীতিটা ব্যক্তির, বেনজির আহমেদের দুর্নীতি, তিনি পুলিশের সাবেক আইজিপি, ডিআইজি তিনি বর্তমান বা সাবেক ডিআইজি, ব্যক্তির দুর্নীতি। ঢাকার সাবেক পুলিশ কমিশনার রাশেদুজ্জামান মিয়া, ব্যক্তির দুর্নীতির অভিযোগ। এখানে পুলিশ, তিনি যেহেতু পুলিশ বাহিনীর সদস্য সেই কারণে তার প্রসঙ্গ আলোচনায় এসেছে। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে বেনজির আহমেদ, আসাদুজ্জামান, শিমুল, রাসেল, এই যে যাদের দুর্নীতির সংবাদ প্রকাশিত হচ্ছে এই সংবাদগুলো সত্য না অসত্য? পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যদি সুনির্দিষ্ট করে বলে দেয়া যেত যে বেনজির আহমেদের বিষয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে সেই সংবাদগুলো অসত্য, অথবা এই সংবাদগুলোর এই জায়গাটি অতিরঞ্জন, একই রকমভাবে শিমুল বা আসাদুজ্জামানের ক্ষেত্রেও একই কথা, কিন্তু পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেরকম কোনো তথ্য প্রকাশ করা হয়নি, সেরকম কোনো তথ্য উল্লেখ করা হয়নি যে এই বক্তব্যগুলো, এই দুর্নীতির সংবাদগুলো অসত্য। সেখানে আবার সংবাদের তথ্যসূত্র জানতে চাওয়া হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে তথ্য মন্ত্রণালয় সেটা জানবে যে তথ্যসূত্র কী। সাংবাদিক সংবাদ প্রকাশ করে, তথ্য তার কাছে থাকে, সূত্র তিনি প্রকাশ করতে বাধ্য নন, প্রকাশ করেন না। প্রশ্ন হচ্ছে যদি কোনো গণমাধ্যম সংবাদ প্রকাশের ক্ষেত্রে অতিরঞ্জন করে থাকে, শুধু পুলিশ নয় যে কারো ক্ষেত্রে যদি অতিরঞ্জন করে থাকে, তাহলে সেই সংবাদ মাধ্যম সেই সাংবাদিক, সম্পাদক, প্রকাশকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার মতো অসংখ্য আইন বাংলাদেশে আছে। তাহলে সুনির্দিষ্ট করে বলতে হবে যে সংবাদের কোন অংশটি অতিরঞ্জন, সংবাদের কোন অংশটি অসত্য। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে বিবৃতিটি দেওয়া হয়েছে সেখানে তার কোনো উল্লেখ নেই। প্রথমত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্য মন্ত্রণালয়কে যেভাবে কথা বলা হয়েছে সেখানে এ কথা বলা হয়, সতর্ক থাকার কথা বলা হয়েছে, কিন্তু দুর্নীতির সংবাদ যে প্রকাশিত হচ্ছে সেই সংবাদগুলো অসত্য কিনা সেই দাবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও করেনি। পুলিশের যে সমস্ত সদস্য, বিশেষ করে বেনজির আহমেদের ক্ষেত্রে যে সংবাদ প্রকাশিত হয়েছে সেই সংবাদ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং
সড়ক ও সেতুমন্ত্রী, গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি বলেছেন বেনজির আহমেদ আমাদের লোক নয়, তিনি বলেছেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ আমাদের লোক নয়, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, দুদক তদন্ত করছে। দুদক তদন্ত করতে গিয়ে বলেছে বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়েছে। বেনজির আহমেদের যেদিন উপস্থিত হওয়ার কথা ছিল দুদকের শুনানিতে, সেদিন তিনি হননি, 16 দিন বা 15 দিন সময় চেয়েছিলেন, সেই সময়টি আজকে পার হয়েছে, তিনি আসেননি, তিনি দুদকে হাজির হননি। তার মানে এখানে কি দাঁড়ালো? পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অতিরঞ্জনের কথা বলা হলেও সুনির্দিষ্ট করা হয়নি। বেনজির আহমেদ বা আসাদুজ্জামান, শিমুল বা অন্যান্য যাদের ক্ষেত্রে যাদের সংবাদ প্রকাশিত হয়েছে তাদের বক্তব্য, তাদের তথ্যগুলো যে অসত্য, তাদের দুর্নীতির অভিযোগগুলো যে অসত্য, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেটা বলা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা বলেনি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেটা বলেনি, দাবি করেনি। শুধু দাবি করেছে বিএনপি সরকারকে দুর্নীতিবাজ প্রমাণ করতে চাইছে, সংবাদগুলো ফুলিয়ে ফাঁপিয়ে লিখছে ইত্যাদি বলেছে। আর তবে এই এই জায়গাটিতে যদি সেটা না হয়ে থাকে যে এই সংবাদগুলো অসত্য, সংবাদগুলো যদি সত্য হয় তাহলে পুলিশের এই সমস্ত সদস্যদের নিয়ে সংবাদ প্রকাশ করলে একটা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে কেন? সতর্ক থাকতে হবে মানে কি? দুর্নীতির সংবাদ প্রকাশ করা যাবে না? বেনজির আহমেদের বিরুদ্ধে যে সংবাদ, যে তথ্য প্রকাশিত হয়েছে সেই তথ্যগুলো লেখা যাবে না? এই যে তিনি দুদকের শুনানিতে হাজির হলেন, এর মধ্যে দিয়ে কী প্রমাণ হলো? তিনি যদি অসৎ না হতেন তাহলে তো দুদকের শুনানিতে তার উপস্থিত হওয়ার কথা ছিল, তিনি উপস্থিত হলেন না কেন? তিনি দেশ ছেড়ে চলে গেলেন কেন? ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার যে সংবাদ প্রকাশিত হলো সেই সেই টাকা তুলে নিয়ে তিনি চলে গেলেন কেন? তিনি তো প্রমাণ করতে পারতেন যে তিনি তার সব কিছুই বৈধ। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বক্তব্যের আরেকটি খুব গুরুত্বপূর্ণ অংশ মিসিং, যে অংশটি নাই, যে অংশটি থাকা দরকার ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের মধ্যে যে অংশটি থাকা দরকার ছিল, বেনজির আহমেদ, আসাদুজ্জামান, ডিআইজি, এসআই বা যে কারো কর্মকর্তার দুর্নীতির একটি সংবাদ যখন গণমাধ্যমে প্রকাশিত হয় তার আগে পুলিশ বাহিনী এই সমস্ত দুর্নীতির তথ্য জানতে পারে না কেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সমস্ত তথ্য জানতে পারে না কেন? বেনজির আহমেদকে শ্রদ্ধাচার সহ 5টি 6টি পুরস্কার দেয়া হলো, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বললেন তার এই দুর্নীতির সংবাদ আমরা জানতাম না, জানা ছিল না। তার মানে কি? পুলিশের ভেতরের যে ইন্টারনাল সিস্টেম, সেই সিস্টেমটা খুবই দুর্বল, সেই সিস্টেমের অ্যান্টেনায়, সেই সিস্টেমের রাডারে দুর্নীতি ধরা পড়ছে না। তো পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনকে, অ্যাসোসিয়েশনের রাডারে দুর্নীতি ধরা পড়ছে না পুলিশ সদস্যদের, বা দুর্নীতি ধরা তাদের হয়তো দায়িত্ব নয়, কিন্তু দুর্নীতি ধরা তো বাহিনীতে যারা কর্মরত আছেন তাদের অ্যান্টেনাতে ধরা পড়ার কথা, সেখানেও তো ধরা পড়ছে না। তো সেখানে যদি ধরা না পড়ে, পুলিশ বাহিনীর ভেতরে থাকা অবস্থাতে, ক্ষমতায় থাকা অবস্থাতে যারা দুর্নীতি করছেন বলে অভিযোগ আছে, তাই সেই তাদের সেই রাডারে যদি দুর্নীতির তথ্য ধরা না পড়ে তাহলে কি হবে? গণমাধ্যমও প্রকাশ করবে না, পুলিশ নিজেও জানবে না যে এই কর্মকর্তা দুর্নীতি করছেন, তাহলে কি হবে? দুর্নীতিবাজদের জন্য একটা স্বর্গরাজ্য পরিণত হবে? তো পুলিশ বাহিনীর ভাবমূর্তি তো তখনই ক্ষুণ্ণ হবে যখন পুলিশ বাহিনীতে বেনজির আহমেদ বা এই ধরনের দুর্নীতির অভিযোগ সম্পন্ন কর্মকর্তার সংখ্যা বেশি হবে। তাহলে দুর্নীতির সংবাদ যদি গণমাধ্যম প্রকাশ করে তাহলে তো পুলিশ বাহিনীকে সহায়তা করা হয়, পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হবে, কারণ দুর্নীতির বিরুদ্ধে যদি তারা জিরো টলারেন্স দেখিয়ে ব্যবস্থা নেয়। আর সংবাদই যদি প্রকাশ করা না হয় তাহলে যদি অসৎ কর্মকর্তার সংখ্যা বাড়ে তাহলে তো এতে পুলিশ বাহিনীর ইমেজ ক্ষুণ্ণ হবে, পুলিশ বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানতেই পারলো না যে বেনজির আহমেদ এই রকম দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বা তার বিরুদ্ধে এরকম অভিযোগ আছে, হিন্দুদের জায়গা জমি দখল করেছেন জোর করে, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বা কেউই জানলেনই না, কোনো গোয়েন্দা সংস্থা জানলই না। তাহলে এই 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 সংবাদগুলো যদি গণমাধ্যমও প্রকাশ না করে তাহলে কি এটা আরও বাড়তে থাকবে? এবং তাহলে কি পুলিশের সুনাম তাতে বৃদ্ধি পাবে না ক্ষুণ্ণ হবে? আমাদের বিবেচনায় খুব পরিষ্কার সেটা ক্ষুণ্ণ হবে। এবারে আসি ডিআরইউর বক্তব্য নিয়ে। সাংবাদিকদের আরও একটি সংগঠন বিবৃতি দিয়েছেন। অনেকদিন পর ডিআরইউ রিপোর্টার্স ইউনিটির বক্তব্যটি আমার কাছে খুবই গ্রহণযোগ্য মনে হয়েছে, এবং তারা এটি খুব পরিষ্কার করে বলেছে যে পুলিশের বিরুদ্ধে লেখা সাংবাদিকদের দায়িত্ব নয়, নেতিবাচক সংবাদ প্রকাশ করে না সাংবাদিকরা, যদি প্রকাশ করে থাকে, কোনো গণমাধ্যম প্রকাশ করে থাকে, বিশেষ বিদ্বেষপ্রসূত প্রকাশ করে থাকে, অসত্য প্রকাশ করে থাকে, অতিরঞ্জন সংবাদ প্রকাশ করে থাকে, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়।
কিন্তু ডিআরইউর বক্তব্যের সঙ্গে আমি সম্পূর্ণরূপে একমত, ধন্যবাদ জানাই ডিআরইউকে যে তারা এরকম একটি বিবৃতি দিয়ে বলেছে যে স্বাধীন সাংবাদিকতার জন্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বক্তব্য সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এতে সাংবাদিকতার সীমা সংকুচিত করবে এবং এতে দেশ এবং পুলিশ বাহিনী সহ সবাই ক্ষতিগ্রস্ত হবে, এতে কেউ কোনো লাভ কেউ লাভবান হবে না। তো এই যদি অবস্থা হয়ে থাকে তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা দুর্নীতির সংবাদ প্রকাশ করব কি করব না, পুলিশ বাহিনীর ভেতরে যে দুর্নীতির অভিযোগ আছে সেটা আমরা অনুসন্ধান করে দেখব কি দেখব না, আমরা অনুসন্ধান করে সত্য বের করব না চাপা দিয়ে রাখব। যদি চাপা দিয়ে রাখি তাহলে তো ময়লা জমতে থাকবে কার্পেটের নিচে, কার্পেটের নিচে ময়লা জমিয়ে রেখে যদি আমরা পরিচ্ছন্নতার ভান করি তাহলে তো ঘর আরও বেশি নোংরা হবে। এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে। আবারও বলি, পুলিশ বাহিনী বাংলাদেশের একমাত্র বাহিনী যাদের উপরে সাধারণ জনমানুষ ব্যক্তিগতভাবে আমরা সবাই নির্ভর করি। অনেক অভিযোগ আছে, প্রত্যাশার জায়গাতে অপূর্ণতা আছে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে যে কোনো বিপদে আপদে পুলিশের উপর নির্ভর করতে হয় এবং সে পুলিশের যে সহায়তা করে না সর্বত্রই শুধু খারাপ কাজ হয় মোটেই তা সত্য সত্য নয়। 999 পুলিশের একটা অসাধারণ কার্যক্রম, এতে বহু মানুষ উপকৃত হয়, আরও বহু কাজ আছে তারা উপকৃত হন, কিন্তু পুলিশের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো গণমাধ্যমের দায়িত্ব নয়, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা গণমাধ্যমের দায়িত্ব। বর্তমান সময়ে পুলিশের কাছে, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কাছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যদি সুনির্দিষ্ট তথ্য থাকে যে পুলিশের নামে অতিরঞ্জন করা হচ্ছে, অসত্য সংবাদ প্রকাশ করছে, সেই অতিরঞ্জন এবং অসত্য সংবাদ প্রকাশের বিরুদ্ধে অবশ্যই সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে, নেওয়া উচিত। কিন্তু সত্য সংবাদ যারা প্রকাশ করছে তাদেরকে বাহবা দিতে হবে, সাধুবাদ জানাতে হবে, সত্য সংবাদ প্রকাশে সতর্ক থাকতে হবে, এই কেন্দ্রিক ভয় দেখানো যাবে না, এই কেন্দ্রিক ভয়ের সংস্কৃতি তৈরি করা যাবে না। সেটা যদি তৈরি করা হয় তাহলে দেশ ও দেশের মানুষের জন্য সেটা আরও ক্ষতির কারণ হবে, নিশ্চয়ই আমরা আরও ক্ষতির কারণ হয় এরকম কোনো কিছু নিশ্চয়ই আমরা করতে চাই না। সেই হিসেবে সেই ক্ষেত্রে আজকের এই আলোচনাটিতে মতিউর রহমানের প্রসঙ্গ আনলাম না, মতিউর রহমানের প্রসঙ্গে আসা দরকার ছিল। ধরুন মতিউর রহমান রাজস্ব বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, এখন তার যে দুর্নীতির সংবাদ প্রকাশিত হচ্ছে, তার ছেলের যে 15 লাখ টাকার ছাগলের সংবাদ প্রকাশিত হচ্ছে, তার যে অসত্য ছেলেকে অস্বীকার করছে, এই যে কোটি কোটি টাকার সম্পদ তিনি অর্জন করেছেন জ্ঞাত আয় বহির্ভূত কিনা সেটা তদন্তের ব্যাপার, দুর্নীতি করেছেন কিনা সেটা তদন্তের ব্যাপার, কিন্তু এই যে তার অসত্য তথ্য এবং গণমাধ্যমের সামনে তিনি যেভাবে আসলেন এবং এখন যা প্রমাণ হলো, এখন যদি রাজস্ব বিভাগের পক্ষ থেকেও যদি একটা বিবৃতি দেওয়া হয় যে তাদেরকে নিয়ে অতিরঞ্জন বা নেতিবাচক সংবাদ প্রকাশ করা যাবে না, পুলিশ এমনটা জানালো, অমুক বিভাগ অমুকটা জানালো, তমুক বিভাগ তমুকটা জানালো, তাহলে তো বাংলাদেশে সাংবাদিকতারই কোনো দরকার নেই, বাংলাদেশে তো গণমাধ্যম থাকারই কোনো দরকার নেই, আমরা কি সেটাই চাই? পুলিশ একটা দায়িত্বশীল প্রতিষ্ঠান, সুতরাং পুলিশের কাছ থেকে আমরাও দায়িত্বশীলতা প্রত্যাশা করি, আমরাও সংবেদনশীলতা প্রত্যাশা করি, একই সঙ্গে গণমাধ্যমেরও দায়িত্বশীলতা থাকতে হবে, সংবেদনশীলতা থাকতে হবে। কাউকে নিয়ে কোনো অসত্য সংবাদ প্রকাশ করা যাবে না, কাউকে নিয়ে সংবাদের অতিরঞ্জন করা যাবে না, সসত্য সংবাদ প্রকাশ করলে, অতিরঞ্জন সংবাদ প্রকাশ করলে তার জবাব দিতে হবে, মানে মামলা বা জবাবদিহিতার মুখোমুখি অবশ্যই গণমাধ্যমকে হতে হবে, আমরাও সেটাকে সমর্থন করি। কিন্তু সংবাদ প্রকাশ করা যাবে না, অতিরিক্ত সতর্ক থাকতে হবে বলে ভয় দেখানো, এই ধরনের সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, পুলিশ বাহিনীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বেরিয়ে আসতে হবে। তখনই পুলিশ প্রশাসন, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বলতে পারবে যে এই সংবাদ প্রকাশ করা যাবে না, যখন তারা বলতে পারবে যে বেনজির আহমেদকে নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে সেই সংবাদ অসত্য, আসাদুজ্জামান মিয়াকে নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে সেই সংবাদ অসত্য, ডিআইজি শিমুলকে নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে সেই সংবাদ অসত্য, বরিশালের ডিআইজিকে নিয়ে যে সংবাদ ইত্তেফাক প্রকাশ করেছে সেই সংবাদ অসত্য, যদি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি দায়িত্ব নিয়ে বলতে পারে যে এগুলো সব অসত্য এবং এটা যদি প্রমাণ করতে পারে যে অসত্য, তখন নিশ্চয়ই গণমাধ্যমকে অভিযুক্ত করা যাবে যে সতর্কতার সঙ্গে সংবাদ প্রকাশ করতে হবে। আর তা যদি প্রমাণ করা না যায়, গণমাধ্যমে যদি সত্য হয় যে বেনজির আহমেদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ সত্য, অন্যদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ সত্য, তাহলে গণমাধ্যমকে আরও উৎসাহ দিতে হবে যে এ ধরনের সংবাদ আরও প্রকাশ করা হোক, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ তথা বাংলাদেশ দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। আমরা তো তেমন বাংলাদেশই চাই।